শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেল দর্শকবৃন্দদেরকে একটা আমি গুরুত্বপূর্ণ নিউজ দিতে চলেছি, যেটা গতকালকে 13 তারিখ গতকালকেই সেটা পাবলিশ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়েবসাইটে, একদম মেন ওয়েবসাইটে আছি। এবং এখানে গতকাল একটা নোটিশ দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ নোটিশটাতে কি বলা হয়েছে। নোটিফিকেশন ফর স্ক্রুটিনি ভেরিফিকেশন ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অফ টিট 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড 467 অফলাইন অ্যাপ্লিক্যান্ট। এখানে সুন্দরভাবে বলেই দেওয়া হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটাতে কী বলা হয়েছে সেটাই বলবো, যে যারা অফলাইনে অর্থাৎ অনলাইনে যারা অ্যাপ্লিকেশান করতে পারেনি, মানে টেট কোয়ালিফাই করার পর যেটা ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে বলা হয়েছিল, কিন্তু যারা অফলাইনে করেছে অনলাইনে করতে পারেনি, তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। ঠিক আছে, তো আমরা চলো নোটিশটা দেখি কি বলা হয়েছে। এখানে নোটিশটাতে দিয়ে দেওয়া হয়েছে, একদম অফিসিয়াল ওয়েবসাইটেই নোটিশটা আছে। এখানে নোটিশটা একেবারে গতকালকেই বেরিয়েছে এবং সেখানে বলে দিয়েছে নোটিফিকেশন ফর স্ক্রুটিনি ভেরিফিকেশন ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অফ টেট 2014 কোয়ালিফাইড অ্যান্ড টেন্ট 467 অর্থাৎ 467 অফলাইন অ্যাপ্লিক্যান্ট। তো এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেনি, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। জানুয়ারি মাসের 9 তারিখ এবং 10 তারিখ তারা অফলাইনে আবেদন করেছিল এবং সেটা কিন্তু একেবারে পরিষদে গিয়ে জমা দিয়ে এসেছিল। তো তাদেরই 467 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। ভালো করে একদম স্পষ্ট করে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবং সেখানে বলছে যে 15/2/2021 তারিখে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল নিয়োগের জন্য, সেখানে কিন্তু 478 জনের ভ্যাকান্সি কিন্তু সেটা ছিল। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু এদিকে ডাকা হয়েছে। এবার ইন্টারভিউ তো কবে হবে, এখানে একদম টাইম দিয়ে রয়েছে 11:00 AM থেকে 5:00 PM পর্যন্ত। 20 তারিখ এবং 21 তারিখ ইন্টারভিউ হবে। কোথায় হবে, এখানে ভেন্যুটা বলে দিচ্ছে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল শিক্ষা ভবনে হবে। এখানে 27A বোসপুকুর রোড কলকাতা, এটা ঠিকানা একদম সব কিছু বলে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। এখানে এই যে কসবা পুলিশ স্টেশনের সাইডের বিসাইডে। এবং এখানে আরও বলে দিয়েছে যে কোন কোন মানে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে ক্যান্ডিডেটরা। তো যারা কি করে বুঝবে যে যারা অফলাইনে আবেদন করেছিল যে আমার নাম এলো কিনা, তাদেরকে হয় ইমেলের মাধ্যমে বা যে কোনো ওয়েবসাইটে হয়তো তাদের নাম রোল নাম্বার ফুট করে বা কিছু দেখার জন্য কিন্তু থাকতে পারে, হয়তো দিতে পারে বা ইমেল বা মেসেজ মারফতও কিন্তু তাদেরকে আসতে হবে, মানে যেতে হবে আর কি ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দেওয়ার সময় কী কী ডকুমেন্টস নিয়ে যাবে একটু বলে দিই। এখানে সব অরিজিনাল কপি নিয়ে যাবে এবং প্লাস একটা করে জেরক্স কপি মানে ফটোকপি নিয়ে যেতে হবে সব ডকুমেন্টসের। কটা করে সেট নিয়ে যাবে, তোমরা মিনিমাম 3-4টা করে সেট করতে হবে, 4টা করে সেট করে রাখবে। ঠিক আছে, 4টা সেটের মধ্যে ওখানে 2টো নিতে পারে আর স্কুলে যখন জয়েন হবে তখন কিন্তু লাগবে সেগুলো। তাই 4টা করে সেট তোমরা কিন্তু রেডি করে রাখবে সব ডকুমেন্টসগুলো। ঠিক আছে, দেখো টেট অ্যাডমিট কার্ড, এটা অরিজিনাল প্লাস জেরক্স সবগুলো নিয়ে যাবে। ডাউনলোড ডকুমেন্ট অর্থাৎ টেট কোয়ালিফিকেশানের যে ডাউনলোড কপি, ঠিক আছে, যে আমি টেট কোয়ালিফাই করেছি বা আমার নাম এসেছে সেইটা এখানে সেই কোয়ালিফাই ওইটা নিয়ে যাবে। তারপর অরিজিনাল অ্যাডমিট কার্ড অফ MP অর ইকুইভ্যালেন্ট, এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার জেরক্স কপি, মার্কশিট সার্টিফিকেট, হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান মার্কশিট সার্টিফিকেট এবং মার্কশিট ফাইনাল মার্কশিটের জেরক্স কপি, তার সঙ্গে ট্রেনিংয়েরও মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, এছাড়া আরও অন্যান্য যদি তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে, যদি অন্যান্য কোনো সার্টিফিকেট থাকে, যেমন হয়তো অনেকে এক্স সার্ভিসম্যান হতে পারে, সেক্ষেত্রে সেগুলো নিয়ে যেতে হবে। যদি আর কোনো প্যারা টিচার সার্টিফিকেট বা অন্যান্য গভর্নমেন্টে যদি কোনো সার্টিফিকেট থাকে, এখানে যেগুলো দেওয়া আছে, এখানে 16টা অপশান দেওয়া আছে, 16টাগুলোর মধ্যে যার যেটা থাকবে সেটা কিন্তু নিয়ে যাবে অবশ্যই। আচ্ছা, অরিজিনাল ভোটার আইডি কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে আর 502 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, এটা 2 কপি কিন্তু নিয়ে যাবে, এটা 2-3 কপি অবশ্যই নিয়ে যাবে। এগুলো সবগুলো 4টা করে সেট করে একেবারে যেমনটি এখানে দিয়েছে এইভাবে পরপর সাজিয়ে স্ট্যাপেল করে এখানে কিন্তু জমা দিতে হবে। সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড, সবগুলোই সব জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড, কোনো ডেট কিন্তু দেবে না ওখানে, কিন্তু ডেট যদি বলা হয় তাহলে কিন্তু সেই দিনকে তখন ডেট দেবে। ঠিক আছে, তো এই ছিল আজ
আজকে বিরাট একটা আপডেট। তো অবশ্যই প্রাইমারিতে আবারও 767 জন আবারও জয়েন পেয়ে যাবে আশা করছি। এদের মধ্যে আবার হয়তো ইন্টারভিউ বা ডকুমেন্টসে কেউ বাদ যেতেও পারে, তবে বাদ যাতে না যাওয়া হয় সেই জন্যে আমি আজকের ভিডিওতে ভালোভাবে মানে বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা ডকুমেন্টসগুলোকে রেডি করে নাও ঠিকঠাক মতো। যারা ইন্টারভিউ দিয়েছে তাদের একটু পরামর্শ করো। আমি আগে আগে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম কী করে ইন্টারভিউ দিতে হবে বা কী করে ইন্টারভিউ কী কী প্রশ্ন ধরছে, আমি এর আগে দু একটা ভিডিওতে বলে দিয়েছি। আজকে একটু হালকা করে আমি টিপস দিয়ে দিই। ইন্টারভিউ আগে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় ডকুমেন্টসগুলো যেমন যেমন আছে তেমন তেমন যেমন চাইবে তেমন দেখাবে, তারপরে ইন্টারভিউ কিন্তু কিছু কিছু প্রশ্ন করলেও করতে পারে। সেটা কোন কলেজে ট্রেনিং করেছে সেগুলো অবশ্যই একটু ভালোভাবে সেই কলেজ সম্পর্কে জেনে যেতে হবে। এবং যে প্রাইমারির ইন্টারভিউ মানে যে প্রাইমারি লেভেলেরই কোশ্চেন হবে এমনটা কিন্তু নয়, যে সাবজেক্টের টিচার মানে স্টুডেন্ট সেই সাবজেক্টের নলেজটা অবশ্যই যেন থাকে, সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করবে আশা করা যায় এরকমই। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো। তো তোমরা ভালোভাবে ইন্টারভিউ দাও, আশা করি আরও আমরা নতুন 467 জনের মুখ দেখবো আমাদের প্রাইমারিতে, তারাও নিয়োগ পেয়ে যাক, হোম ডিস্ট্রিক্টে পাক এটাই আমি আশা করি, তারাও ভালোভাবে চাকরিতে জয়েন করুক। তারপরে জয়েন করার পরে কী করে জয়নিং লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে কী করতে হবে আমি আগের ভিডিওতে পুরোটা বলে দিয়েছি। যদি কারোর জানার থাকে কী করতে হবে বা ইন্টারভিউ ব্যাপারে যদি কিছু প্রশ্ন করে থাকে অবশ্যই আমাকে কমেন্ট লিখে পাঠাবে, আমি চেষ্টা করবো যথাসাধ্য হবে সেগুলো উত্তর দিতে। ভারত থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।